2024-এর লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। চলতি সপ্তাহের মঙ্গলবারই তিনি নিজের মনোনয়ন জমা দেন। এরপরই তার বড় ঘোষণা, জানালেন ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন। নির্বাচনে নাম ঘোষণার পর থেকে গত দেড় মাস ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা ঘুরছেন কঙ্গনা। এতে প্রায় 450 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। ভোটে দাঁড়ানো যে খুব সহজ ব্যাপার নয় সে কথা নিজেই স্বীকার করে নিলেন কঙ্গনা। বললেন, ভোটের থেকে সিনেমা অনেক সহজ কাজ, সিনেমা বানানো এই সংগ্রামের কাছে নেহাত পালখিল্য কাজ, এ কারণে ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন, এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি আজ তক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি মান্ডি আসন থেকে জেতেন তবে কি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ধীরে ধীরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসবে। উত্তরে কঙ্গনার স্পষ্ট জবাব, হ্যাঁ অবশ্যই। কঙ্গনা জানান, একাধিক চলচ্চিত্র নির্মাতা তাকে বলেছেন তিনি একজন ভালো অভিনেত্রী এবং তাকে অনুরোধ করেছেন তিনি যেন অভিনয় না ছাড়েন, সবটাই তিনি প্রশংসা হিসেবেই নেন, এমনটাই জানান কঙ্গনা। কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন বিক্রমাদিত্য সিং। তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্তিশালী। তার মা বাবা দুজনেই হিমাচলের হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত। আউটসাইডার থেকে নিজেকে বলিউডের কুইন খ্যাতি পেয়েছেন কঙ্গনা। এবার ভোটের মাঠে তার নতুন পরীক্ষা,